জয় শ্রীনারায়ণ। বন্ধুরা, গত দুদিনের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যাদের জন্ম সংখ্যা এক এবং দুই তাদের এই নভেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে যাদের জন্ম সংখ্যা তিন তাদের এই নভেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আর বিগত দুদিন কোনো এপিসোড দিতে পারিনি, তার জন্য দুঃখিত, আমি একটু বিজি ছিলাম। তো ঠিক আছে, আজকের কাজ শুরু করি, ভিডিও শুরু করি। তো প্রথমে কার্ড আমি শাফল করে নিচ্ছি। ওকে, তো আমাদের কার্ড এসছে হচ্ছে দ্য কিং অফ কাপস। ঠিক আছে, তো আপনারা যাদের তোমাদের যাদের সরি তোমাদের যাদের যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে জন্ম তাদের এই নভেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা। তো এখানে তোমাদের কার্ড এসছে হচ্ছে কিং অফ কাপস। তো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে তোমাদের ম্যাচুরিটি অনেকটাই গ্রো করবে এই নভেম্বর মাসে, যেটা বোঝা যাচ্ছে। কারণ তোমরা এই কার্ডে দেখতেই পাচ্ছ যে মেল পার্সন এখানে দেখা যাচ্ছে সে অনেক বেশি ম্যাচিওর, তার মুখ দেখে মনে হচ্ছে। তাই তোমাদের মধ্যে ম্যাচিওরিটি এই সময় অনেক বেশি বৃদ্ধি পাবে, তোমরা অনেক বেশি কেয়ারিং হবে, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হবে। তোমাদের যেটা করতে হবে, দেখো তোমাদের হচ্ছে যেহেতু তোমাদের মধ্যে এখন ম্যাচুরিটি গ্রো করছে বা করবে নভেম্বরের মাসে, তোমাদের মধ্যে অনেকটাই ম্যাচুরিটি আসবে। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে তোমরা নিজেদের মন এবং বুদ্ধি এই দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স করে চলবে এই নভেম্বর মাসে। তোমাদের ব্রেন এবং হার্টের মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। তোমাদের যদি যদি লাভ লাইফের কথা বলা হয় তাহলে এটা তোমাদের জন্য খুব ভালো সময়। হ্যাঁ, তোমাদের পার্টনারের সাথে বন্ডিং অনেক বেশি স্ট্রং হবে এই সময়, তোমরা অনেক বেশি ইমোশনালভাবে অ্যাটাচ হতে পারবে তোমাদের পার্টনারের সাথে। তবে হ্যাঁ, ছোটোখাটো কিছু আর্গুমেন্টস অবশ্যই থাকবে, তবে সেটা খুবই সামান্য পরিমাণে। বাট তোমাদের পার্টনারের সাথে এই সময় বন্ডিং অনেক বেশি স্ট্রং হয়ে যাবে নভেম্বর মাসে। তোমরা যারা সিঙ্গেল রয়েছো তাদের জন্য এই মাসে তোমরা খুব ম্যাচিওরড কোনো পার্সনের সাথে কন্ট্যাক্টে আসতে পারো। কিং অফ কাপস। তোমরা তোমাদের পার্টনারের সাথে একটু বেশি সময় কাটাও, একটু বেশি টাইম দাও। এবার শুধু পার্টনার বলে কথা না, তোমরা তোমাদের তোমাদের মধ্যে যাদের মানে যাদের বাচ্চা আছে, তোমরা যারা বাবা হয়ে গেছো, বিশেষত যেহেতু কিং অফ কাপস, দেখো এটা একটা মেল কার্ড, তার জন্য এটা ছেলেদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয়। তোমাদের যাদের ছেলেদের জন্ম 3, 12, 21 এবং 30 তারিখে, তোমরা সময় দাও পরিবারকে, অনেক বেশি সময় দাও। এটা খুব ভালো একটা দিকে যাবে সেইটা, তোমাদের পরিবারকে অনেক বেশি সময় দাও।
যদি ক্যারিয়ারের ব্যাপারে বলি তাহলেও এটা খুব ভালো সময় তোমাদের জন্য। তোমরা তোমাদের পছন্দ মতন কাজ পেতে পারো, বা তোমরা যারা অলরেডি কাজের মধ্যে আছো সেখানেও তোমাদের যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। একটা গুণের মতন কাজের জায়গা তোমরা ক্রিয়েট করতে পারবে। বাকি ফাইন্যান্সের দিকে দেখলে সেদিক থেকেও খুব ভালো দেখা যাচ্ছে এই সময়, কারণ এই কার্ডটা ব্যালেন্সিংকে বোঝায়। আমরা দেখো এখানে যে কিং রয়েছে সে বসে রয়েছে যেই জায়গাটার উপরে, যে একটা প্ল্যাটফর্ম রয়েছে সেটা জলের উপরে ভাসমান, তার মানে সেটা ব্যালেন্স করে চলছে। তো তোমাদের এই সময় ব্যালেন্স থাকবে। তোমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছো, বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছো, তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়। তোমরা যেটা বলছিলাম ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়ালি তোমরা অনেক বেশি স্টেবল এই সময় নভেম্বর মাসে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে বা বলতে গেলে তোমাদের নভেম্বর মাস খুবই ভালো যাবে, খুব খুব ভালো যাবে, যাদের জন্ম 3, 12, 21 এবং 30 তারিখে। তোমাদের যা পুরনো প্রবলেম ছিল সেগুলো আস্তে আস্তে শর্ট আউট হয়ে যাবে এই সময়। মোট কথা, তোমরা সব কিছুর মধ্যে একটা খুব সুন্দর সামঞ্জস্য তৈরি করতে পারবে, খুব সুন্দর ব্যালেন্স করে তোমরা চলতে পারবে এই সময়। সব কিছু তোমাদের প্ল্যান মাফিক যাবে একদম। তোমরা যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে রয়েছো, মানে যে কোনো রকমের স্পিরিচুয়াল কাজের সাথে তোমরা যারা যুক্ত রয়েছো, তাদের জন্য এই সময়টা খুব ভালো। তবে তোমাদেরকে এই সময় লয়াল থাকতে হবে, কারণ এই কার্ড লয়ালিটিকে ইন্ডিকেট করে অনেকটা। তো তোমাদের সব জায়গায় সব ক্ষেত্রে এই সময় লয়াল থাকতে হবে, সেটা খুব ভালো। তোমরা তোমাদের পার্টনারকে সময় দাও, তোমাদের যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদের সময় দাও একটু বেশি করে, সব দিক থেকে ভালো হবে তোমাদের। তোমাদের ফ্যামিলিকে বেশি করে সময় দাও, কারণ কিং অফ কাপস একজন ফ্যামিলি ম্যান, তাই জন্য তোমরা ফ্যামিলিকে বেশি করে সময় দাও। আর এর বেশি কিছু বলার নেই, ওভারঅল এটা খুবই 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 ভালো কার্ড, তাই নভেম্বর মাস নিঃসন্দেহে তোমাদের ভালো যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের যে সংখ্যা 4 সংখ্যা সেই নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আনন্দে থাকো এবং অন্যদেরও আনন্দে রাখো। শ্রীনারায়ণের কাছে প্রার্থনা করি তোমাদের সবার ভালো হোক।